এক বনে ছিল এক দুষ্টু ও অত্যাচারী সিংহ। তার জন্য বনের সব পশুই অতিষ্ঠ ছিল। তার 3 জন অনুসারী ছিল, শেয়াল, নেকড়ে আর শিকারি বাজপাখি। হঠাৎ একদিন সিংহ জানতে পারলো একটি ছোট্ট খরগোশ বনের সব পশুদের কাছে তার নামে বদনাম করে বেড়াচ্ছে। এ কথা জানতে পেরে সিংহ রেগে শিয়ালকে বলল, যাত শিয়াল, ওই মিসকে খরগোশটাকে ধরে আন। ওর এত বড় সাহস, ও আমার নামে বদনাম করে, ও আজ আমার পেটে যাবে। ঠিক আছে সিংহ মহারাজ, খরগোশকে ধরতে আমি এই যাব আর এই আসব, আপনি কোনো চিন্তা করবেন না। শিয়াল সিংহকে বিদায় জানিয়ে চললো খরগোশকে ধরতে। অনেকক্ষণ থেকে দুষ্টু খরগোশটাকে খুঁজতেছি কিন্তু কোথাও পাচ্ছি না। একবার গাজর ক্ষেতের দিকে গিয়ে দেখি, আজ তো সিংহ মহারাজ খরগোশটাকে মজা করে খাবে। হি হি হি, ওর কিনা এত সাহস, সিংহরাজের নামে বদনাম গেয়ে বেড়ায়। আরে ওই তো বেটা খরগোশ, দেখছি এদিকেই আসছে। এই যে খরগোশ ভাইয়া, তোমাকে সিংহরাজা জরুরি তলব করেছে, তোমাকে আমার সাথে যেতে হবে। এই রে, দুষ্টু সিংহটা মনে হয় সব জানতে পেরেছে। শিয়াল ভাইয়া, সিংহরাজ যেহেতু জরুরি তলব করেছে তাহলে তো যেতে হবেই। কিন্তু শিয়াল ভাইয়া, তুমি কি চাও না আমাকে সিংহরাজের কাছে নিয়ে যাওয়ার আগে মিষ্টি মিষ্টি কয়েকটা আপেল খেয়ে নিতে? জঙ্গলের ওই প্রান্তে একটা আপেল গাছে আপেল দিয়ে ভরে আছে, কি যে তার স্বাদ! মিষ্টি মিষ্টি আপেল কতদিন থেকে যে খাই না, সত্যি ভাইয়া, মিষ্টি মিষ্টি আপেল। আচ্ছা খরগোশ ভাইয়া, আমি তাহলে এই টুপ করে কয়েকটা আপেল খেয়ে আসি, তুমি কিন্তু এখানেই থেকো, কেমন? এই বলে শিয়াল আপেল গাছের দিকে যেতে থাকে। ওই দিকে আবার সিংহ মহারাজ খুব চিন্তিত হয়ে পড়ল, এখনো শিয়ালটার খোঁজ নেই। এই শিয়ালটা দেখছি কোনো কাজের না, সেই কখন গেছে মিসকে খরগোশটাকে ধরতে, এখনো তো পাত্তাই নেই। একবার ওই হতচ্ছাড়া খরগোশটাকে পাই, তারপর জ্যান্ত গিলে খাবো। এদিকে শিয়াল আপেল গাছের নিচে পৌঁছে গেল। ওরে বাবারে, এত আপেল আমি আগে কখনো দেখিনি, যাই টপাটপ মুখে পুরে ফেলি। শিয়াল মনের সুখে আপেল খেতে লাগলো। সে ভুলে গেল সিংহের আদেশের কথা, সে ভুলে গেল খরগোশের কথা। এভাবে বিকেল পেরিয়ে রাত, রাত পেরিয়ে সকাল হয়ে গেল, কিন্তু শিয়ালের আপেল খাওয়া শেষ হলো না। হঠাৎ শিয়ালের পেট ব্যথা হতে শুরু করলো আর সে মাটিতে লুটিয়ে পড়লো। না, শিয়ালটাকে দিয়ে হবে না, যা তো নেকড়ে খরগোশ বেটাকে ধরে আন, আজকে তো ওকে মজা করে খাবো। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে নেকড়ে চললো খরগোশকে ধরতে। এইদিক ওইদিক সব খানেই দেখলো কিন্তু কোথাও খরগোশকে পেলো না। খুঁজতে খুঁজতে নেকড়ে সেই আপেল গাছের নিচে পৌঁছে গেল আর দেখতে পেলো শিয়াল মাটিতে লুটিয়ে পড়ে আছে। কি হয়েছে শিয়াল ভাইয়া, তুমি এরকম মাটিতে লুটিয়ে পড়ে আছো কেন, আর খরগোশই বা কোথায়? শিয়াল চালাকি করে বলতে লাগলো, নেকড়ে ভাইয়া, আমি খরগোশটাকে ধরে গিলে ফেলেছি যেন পালাতে না পারে, কিন্তু হতচ্ছাড়া খরগোশটা পেটের মধ্যে লাথি মারছে, তাই পেটে খুব ব্যথা হচ্ছে। তুমি কি পাহাড়ের ওই পাশে গিয়ে আমার জন্য কিছু ওষুধের পাতা নিয়ে আসতে পারবে? পারবো না বন্ধু, আমি এখনই যাচ্ছি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। নেকড়ে চললো ঔষধি পাতা আনতে। বন পেরিয়ে পাহাড় পেরিয়ে সে পৌঁছে গেল সেই ঔষধি পাতার কাছে। এই তো সেই পাতা, যাই তাড়াতাড়ি কিছু পাতা ছিঁড়ে নেই। নেকড়ে ঔষধি পাতাগুলো পরীক্ষা করার জন্য একটা পাতা ছিঁড়ে মুখে দিল। আরে এত সুস্বাদু পাতা আমি আগে কখনো খাইনি, যাই আর কয়েকটা খেয়ে নেই। এই বলে নেকড়ে পাতা খেতে লাগলো। সে ভুলে গেল তার শেয়াল বন্ধুর কথা, সে ভুলে গেল সিংহের আদেশের কথা। এবার রাত পেরিয়ে সকাল হয়ে গেল। ওইদিকে সিংহ মহারাজ খুব চিন্তায় পড়ে গেল, কোথায় গেল শেয়াল, কোথায় গেল নেকড়ে? সিংহের আর তর সইল না, সে এবার তলব করলো শিকারি বাজপাখিকে। সিংহ বাজপাখিকে সহজে তলব করে না, কোনো জরুরি দরকার ছাড়া, একথা শিকারি বাজপাখিও জানত। শিকারি বাজপাখি হাজির হলো সিংহরাজের কাছে। কি হয়েছে সিংহরাজ, আমাকে ডেকেছেন কেন? আমি খরগোশটাকে ধরার জন্য শিয়াল ও নেকড়েকে পাঠিয়েছি, আজ 2 দিন হয়ে গেল, তাদের কোনো খোঁজ নেই, যা দেখতো ওরাই বা কোথায় আর খরগোশটাই বা কোথায়। ঠিক আছে সিংহ মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে শিকারি বাজপাখি চললো তাদের খুঁজতে। এইদিক ওইদিক তাকাতে তাকাতে হঠাৎ সে খরগোশকে গাজর ক্ষেতের দিকে যেতে দেখলো। অমনি করে ছো মেরে এসে খরগোশকে তার ধারালো নখ দিয়ে উঠিয়ে নিয়ে যেতে লাগলো সিংহরাজের কাছে। খরগোশ বুঝতেই পারলো না কিভাবে কি হয়ে গেল, শিকারি বাজপাখি খরগোশকে সিংহরাজের কাছে নিয়ে গেল।
এই বেটা খরগোশ, এবার তোকে পেয়েছি, আজ তোকে জ্যান্ত গেলে খাবো। তোর এত বড় সাহস, তুই আমার নামে বদনাম করে বেড়াস? খরগোশ ছিল খুব বুদ্ধিমান, সে জঙ্গলের সব কোণে ঘুরে বেড়াতো, সে জঙ্গলের সব খবর জানতো। সে চালাকি করে বলল, মহারাজ আপনি যেহেতু আমাকে খাবেন, আমার আর কি করার আছে, কিন্তু আমি চাই আপনি আমাকে খাওয়ার আগে জঙ্গলের ওইদিকে ঝোপে লুকিয়ে থাকা নাদুসুদু ছাগল ছানাগুলোকে আগে খেয়ে নিন। আমি জঙ্গলের সব খবর জানি কোথায় কি আছে, আর আমি তো আপনার হাতেই আছি, আমাকে না হয় পরে খাবেন। সিংহ ছাগল ছানার কথা শুনে লোভে পড়ে গেল। ছাগল ছানার কথা ভেবে তার জিভে পানি চলে আসলো, আর সে খরগোশের সাথে যেতে রাজি হয়ে গেল। ওই যে মহারাজ, এই সেই ঝোপ, এখানেই ছাগল ছানা লুকিয়ে আছে, যান একলাপে গিয়ে ধরে ফেলুন। সিংহ খরগোশের কথা শুনে সাথে সাথে ঝোপের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, আর সঙ্গে সঙ্গে ঝোপের জীবন্ত লতা পাতা সিংহকে পেঁচিয়ে ধরলো। সিংহ অনেক চেষ্টা করেও সেখান থেকে বের হতে পারলো না। সে যতই শক্তি দেখাতে থাকলো, লতা পাতা তাকে ততই বেশি পেঁচিয়ে নিল। খরগোশ ছিল খুব চালাক, সে জানতো এখানে যে একবার যাবে সে কখনোই বের হতে পারবে না। এভাবে খরগোশ তার বুদ্ধির জোরে বেঁচে গেল।